পোকো F4 কি একটু ভয় ভয় লাগছে, গাটা ছমছম করছে, তাই না? হ্যাঁ, পোকোর কথা শুনলেই আমাদের এই ধরনের অবস্থা হয়। তাহলে এই গা ছমছমে একটা মুহূর্ত নিয়ে আজকে পোকো F4 সম্পর্কে বেশ কিছু কথা জেনে নিই। এই ফোনটা কিন্তু সকলের ফোন না, কাদের জন্য এই ফোনটা পারফেক্ট আমি কয়েকটা পয়েন্ট ধরে আলোচনা করলেই আপনাদের এই ফোনটা সম্পর্কে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন আর একটু সময় নষ্ট না করে রিভিউ পর্ব শুরু করি। কোথাও গিয়ে যদি ভালো লেগে থাকে লাইক বাটনটা প্রেস করে রাখবেন, আর এই ধরনের রিভিউ সবার আগে দেখার জন্য নিচের দিকে দেখুন একটা ছোট্ট আপনাদেরই বাটন রয়েছে, মানে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, ওটাকে প্রেস করে রাখবেন। তাহলে চলুন শুরু করি। আচ্ছা, প্রথমেই বলি এই ফোনটা কাদের জন্য পারফেক্ট। এই ফোনটা কিন্তু যারা পারফরমেন্স সেন্ট্রিক একটা স্মার্টফোন খুঁজছেন বা যারা গেমিংয়ের জন্য একটা পারফেক্ট স্মার্টফোন খুঁজছেন কিন্তু তাদের বাজেট অল্প, তাদের জন্য এই ফোনটা পারফেক্ট। কারণ এখানে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর। এটা কিন্তু সব থেকে স্টেবল প্রসেসর মানা হয়, কারণ আমরা যখন দেখেছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 বা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1, এই প্রসেসরগুলো প্রচণ্ড হিট হচ্ছে, কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 যথেষ্ট মাথা ঠান্ডা রাখতে পারে। এছাড়াও আমরা এই ফোনটাতে বিভিন্নভাবে থটলিং টেস্ট করেছি, আমি একবার করিনি, অন্তত 3 থেকে 4 বার করে দেখেছি ফোনটা গরম হয় কিনা, কিন্তু না, এখানে ফোনটা কিন্তু অতটা গরম হয়নি। এছাড়াও আমি এখানে অ্যান্টিটু চেক করে দেখেছি, প্রায় 6,74,000 আশেপাশে স্কোর এসছে, ইউএফএস 3.1 স্টোরেজ টাইপ, DDR5 RAM আছে, মানে পারফরমেন্সের দিক থেকে ঢেলে সাজানো হয়েছে। আমি ফোনটাতে প্রচণ্ড হেভি ইউজ করেছি এবং বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এখানে ইনস্টল করে দেখেছি, তারপর ওপেন করেছি, কোনো রকম কোথাও কিন্তু ল্যাগ করেনি, এমনকি যে স্মুথনেস ছিল সেটাও কিন্তু যথেষ্ট স্টেবল ছিল। আর গেমিং পারফরমেন্সের কথা বললে আমি BGMI খেলেছি, 90 FPS এর সাপোর্ট রয়েছে, এছাড়াও আমি এখানে অ্যাসফল্ট খেলে দেখেছি, কোথাও কোনো রকম ফ্রেম ড্রপ হয়নি। এছাড়াও আমি এখানে জেনসিন ইম্প্যাক্টের মতো গেম খেলেছি। আপনারা জানেন যে কতটা গ্রাফিক্স হাংরি একটা গেম, প্রথমে স্টেবলভাবে খেলা যায়, পরের দিকে একটু ফ্রেম ড্রপ করে ঠিকই, কিন্তু সেটা কিন্তু ড্রিল বেকার হবে না। এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট গেমিং ফোন, ওয়ান অফ দ্য বেস্ট বলবো না, বাংলাদেশের মার্কেটে সব থেকে সেরা গেমিং ফোন কিন্তু এটাই এখন মার্কেটে। তবে হ্যাঁ, এই ফোনটা বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি 30 থেকে 32,000 রুপিতে পাওয়া যাচ্ছে, তবে অফিসিয়ালি কত দামে লঞ্চ করবে এখনও পর্যন্ত জানা নেই। তবে হ্যাঁ, এর পারফরমেন্সে একটা জায়গায় আপনি ফ্রেম ড্রপ পাবেন, সেটা হচ্ছে এর সফটওয়্যার জনিত ইস্যু। বিভিন্নভাবে অ্যাপ্লিকেশন কিন্তু কয়েকবার ক্র্যাশ করেছে, আমি একবার ফোনটা যখন সেট আপ করতে গেছিলাম তখন কিন্তু একবার হ্যাং করে গেছিলো, কিন্তু তারপরে আর কোনো রকম আমি প্রবলেম ফেস করিনি, আর মোটামুটি 3-4-5 আমি ফোনটা ইউজ করছি। হ্যাঁ, কোনো কোনো সময় হয়তো অ্যাপ্লিকেশন একটু লেটে খোলে, কিন্তু সেটাও আমি বলবো যদি আপনি পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন খোঁজেন আর পোকোর স্মার্টফোন নিতে চান তাহলে এইটুকু কম্প্রোমাইজ আপনাকে করতে হবে। এই ফোনটাতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12, খুবই ভালো কথা। এছাড়াও MIUI 13 এর কাস্টমাইজেশন রয়েছে। তবে পোকোর সব থেকে বড় সমস্যা কি জানেন, আরও একটা পোকো লঞ্চার এর উপর চাপানো থাকে, অর্থাৎ একটা স্মার্টফোন 3টে কাস্টমাইজেশন, অ্যান্ড্রয়েড 12, তার উপরে MIUI, তার উপরে পোকো লঞ্চার। আমার গিয়ে মনে হয়েছে কোথাও একটু সফটওয়্যারটা ভারী হয়ে গেছে ফোনটার ক্ষেত্রে। তবে হ্যাঁ, খুবই ক্যাপাবল এবং শক্তিশালী যেহেতু প্রসেসরটা, এক্ষেত্রে তেমন কোনো রকম অসুবিধা হবে না। তবে হ্যাঁ, পরবর্তীতে পোকোর আপডেটের মাধ্যমে আপনার ফোন বন্ধ হয়ে যাবে কিনা বা মাদারবোর্ড উড়ে যাবে কিনা, এ ব্যাপারে আমি কিন্তু কোনো রকম গ্যারান্টি দিতে পারছি না। দেখেছেন তো, ফোনটা এতদিন ধরে চুটিয়ে ইউজ করলাম, গেম টেম খেলে ফেললাম, এখনও ফোনটা কেমন দেখতে সেটাই বলা হলো না। আর ফোনটা এক একজনের কাছে এক এক রকম দেখতে লাগবে, আপনার কাছে কেমন দেখতে লাগছে আগে সেইটা কমেন্ট বক্সে লিখে জানান, তারপরে আমারটা বলছি। প্রথমেই বলি, পোকো বা শাওমির ফ্ল্যাগশিপ লেভেলের ফোন অনুসারে বেশ হালকা, মাত্র 195 গ্রাম ওয়েট, কারণ শাওমির বেশিরভাগ ফোনই কিন্তু 200 গ্রামের উপরে ওয়েট হয়। এছাড়াও এর পেছনের দিকে কিন্তু গ্লাস বডি ডিজাইন দেওয়া হয়েছে, তবে গ্লাসে কি প্রোটেকশন রয়েছে, অনেকেই বলছেন কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে, কিন্তু অফিসিয়াল কোনো কনফার্মেশন নেই। তবে হ্যাঁ, ফ্রন্ট গ্লাসে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে, কিন্তু যে ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমটা পলিকার্বনেট। তবে বাজেট অনুসারে সত্যিই বলবো ফোনটা দেখতে সুন্দর হয়েছে, এমনকি কালার ভ্যারিয়েন্টগুলো সেটাও যথেষ্ট আকর্ষণীয়। আমি কভার ছাড়া ফোনটাকে ইউজ করে দেখেছি, ব্যাক গ্লাসে এখনও পর্যন্ত কোনো রকম স্ক্র্যাচ পড়েনি। এছাড়াও ক্যামেরা হাউসিংটাও মোটের ওপর দেখতে সুন্দর লাগছে। তবে হ্যাঁ, এর যদি ডিসপ্লের কথা বলি তাহলে 6.7 ইঞ্চের Full HD+ ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়াও এখানে স্যামসাংয়ের E4 অ্যামোলেড প্যানেল দেওয়া হয়েছে। তবে এখানে একটা কথা বলতেই হয়, পোকো F4-এ স্যামসাংয়ের E4 অ্যামোলেড প্যানেল দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু সেটা স্যামসাংয়ের অন্যান্য ওই বাজেটের ফোনের মতো ভিভিড কালার প্রোভাইড করতে পারে না। এর ডিসপ্লেটার একটু অরেঞ্জ টিন্ট ইস্যু আছে বলে আমার মনে হয়েছে। তবে হ্যাঁ, এই দুটো ডিসপ্লেকে পাশাপাশি না রাখলে এই তফাতটা আপনার চোখেও পড়বে না, সুতরাং এটাও কিন্তু ডিল বেকার নয়। এছাড়াও 120Hz রিফ্রেশ রেট রয়েছে, এছাড়াও ডায়নামিক চেঞ্জ রয়েছে, অর্থাৎ আপনি 30Hz থেকে 120Hz মধ্যে রিফ্রেশ রেটটা ইউজ করতে পারবেন। যখন ফোনটা ইউজ করবেন না সেটা 30Hz নেমে আসবে, ইউজ করার সঙ্গে সঙ্গে সেটা
120Hz পিকআপ নেবে তবে আমি মেইনলি 120Hz-এই কিন্তু এটাকে ইউজ করেছি এছাড়াও 1300 নিটস পিক ব্রাইটনেস থাকায় ডাইরেক্ট সানলাইটও ফোনটা ইউজ করতে অসুবিধা হয় না তবে ডিসপ্লেতে সবথেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে এর যে পাঁচছোলটা দেওয়া হয়েছে না সত্যিই একটা টাইনি পাঁচছোল এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দা স্মলেস্ট পাঁচছোল কিন্তু আমি এখানে দেখেছি যাই হোক ডিসপ্লের পাশাপাশি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নির্ভর করে সাউন্ড কোয়ালিটির উপর এখানে ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে বটম ফায়ারিং স্পিকারটা একটু জোরে বাজে এছাড়াও এয়ারপিসের যে স্পিকারটা রয়েছে সেটা হালকা আস্তে বাজে কিন্তু সেটাও খুব ভালোভাবে সাউন্ডটা প্রোডিউস করতে পারছিল ব্যালেন্স ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছিল ট্রিপল বুস্ট এছাড়াও যে ভোকালগুলো থাকে সেগুলোও ঠিকঠাক দিচ্ছিল সুতরাং মাল্টিমিডিয়া এবং ডিসপ্লে সেকশনে কিন্তু আমি 10-এর মধ্যে 8 দিতে বাধ্য হচ্ছি আর এক আমি কাটলাম ওই যে বললাম স্যামসাং এর মতো অত ভিভিড কালার দিতে পারছে না তবে সেটা পার্থক্য আপনারা বুঝতে পারবেন না খালি চোখে যাই হোক মূলত যারা এই ফোনটা কিনবেন তারা কিন্তু পারফরমেন্সের জন্য কিনবেন কিন্তু তাদেরও কোনো কোনো সময় ক্যামেরাটা ইউজ করার প্রয়োজন হবে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে যেখানে ওমনি ভিশনের সেন্সার ইউজ করা হয়েছে স্যামসাং বা সনির সেন্সার কিন্তু নয় এছাড়া ওয়াইএস দেওয়া হয়েছে পরবর্তী যে সেন্সারটা দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল তারপরে 2 মেগাপিক্সেলের একটা ডেপ সেন্সার বা ম্যাক্রো সেন্সার দেওয়া হয়েছে যেটা একেবারেই কাজের নয় ছেড়ে দিন ওটা ম্যাক্রো সেন্সার এছাড়াও 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা প্রথমে বলি মেন ক্যামেরাটা কেমন পারফর্ম করলো ডে লাইট কন্ডিশনে প্রত্যেকটা ক্যামেরার মতো এই ক্যামেরাটাও ভালো পারফর্ম করেছে ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক মেনটেন করতে পেরেছে কালারটা কিছুটা বুস্ট করে একদম যে বুস্ট করে না এটা বলবো না তবে কালারটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে ফেড হয়ে যাচ্ছে আর এই ফোনটার ক্যামেরা শার্পনেস ঠিকঠাক বজায় রাখতে পারলেও এই বাজেটে অন্যান্য ফোনে কিন্তু আরও শার্প ক্যামেরা আমরা দেখতে পাই কিন্তু হ্যাঁ এই ফোনটার ক্যামেরাতে অসংখ্য ফিচার্স রয়েছে স্লো মোশন টাইম ল্যাপস ডুপ্লিকেট ভিডিও মোড এগুলো কিন্তু আপনার সত্যিই প্রয়োজন হবে তবে হ্যাঁ এই ফোনটা কিন্তু কনস্ট্যান্টলি ভালো ছবি প্রোডিউস করতে পারে না কোথাও কোথাও খুব ভালো ছবি দেবে আই ক্যাচি দেবে কোথাও কোথাও সেটা কিন্তু ডিম হয়ে যাবে বিশেষ করে যে লো লাইট এরিয়াগুলো বা শ্যাডো এরিয়াগুলো ঠিকঠাকভাবে কিন্তু এটা মেনটেন করতে পারছে না তবে পোর্ট্রেট মোডে এস টু এস ডিরেকশন কিন্তু বেশ ভালোভাবে মেনটেন করতে পারে আর আমি যখন হিউম্যান ফেসের ছবি তুলছি সেই ফেসটা কিন্তু একদম সাদা করে দিচ্ছে না একটা হালকা ওই অরেঞ্জ টিনটি বলতে পারেন সেটা আসছে তবে সেটাও যে আপনার জন্য খুব একটা ডিল ব্রেকার হবে এমনটা নয় তবে লো লাইটে এই ফোনের ক্যামেরা যথেষ্ট স্ট্রাগল করে বিভিন্নভাবে নয়েজ আসে আপনারা বেশ কিছু ছবি দেখতে পাচ্ছেন তো এটা দেখে আপনারা ক্যামেরাটাকে আন্দাজ করতে পারবেন মোটামুটি এভারেজ কোয়ালিটির একটা ক্যামেরা ওই প্রাইস রেঞ্জ অনুসারে আর সেলফি ক্যামেরার কথা বললে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এখানেও 20 মেগাপিক্সেল অনুসারে শার্পনেস কিছুটা অভাব রয়েছে ফেসটাকে একটু স্মুথ করে দেয় এছাড়া লো লাইটেও সেলফি ক্যামেরা কিন্তু স্ট্রাগল করে তবে ডাইরেক্ট সানলাইটে সেলফি ক্যামেরাও দুর্দান্ত পারফর্ম করে এস টু এস ডিটেকশনগুলো ভালো ছিল তবে এখন আপনারা অনেকেই ব্লগ শ্যুট করেন টিকটক ভিডিও শ্যুট করেন তো সেক্ষেত্রে আপনারা অনেকেই বলবেন সেলফি ক্যামেরা দিয়ে ব্লগ শ্যুট করা যাবে হ্যাঁ শ্যুট তো করা অবশ্যই যাবে এছাড়াও পাওয়ারফুল প্রসেসর রয়েছে এডিটিংও ভালোভাবেই করা যাচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে এর যে স্ক্রিন অ্যালগোরিদমটা সেটা সেলফি ক্যামেরার জন্য অনেকটাই পিছিয়ে রয়েছে আমি বলবো আপনি যদি এই ফোনটা কেনেন আর আপনাকে যদি ব্লগ শ্যুট করতে হয় তাহলে ওপেন ক্যামেরা রয়েছে ওপেন ক্যামেরা ইউজ করুন আর গুগল ক্যামেরা এখনও পর্যন্ত এই ফোনটার জন্য আমি পারফেক্ট খুঁজে পাইনি ছবি ক্র্যাশ করছে মানে গুগল ক্যামেরাটা ক্র্যাশ করছে আমি যদি পেয়ে যাই তাহলে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইট যেটা আছে বা আমরা ফেসবুক বা ইনস্টাগ্রামে আপডেট দিয়ে দেবো তার জন্য সোশ্যাল মিডিয়া লিঙ্কে ফলো করে রাখবেন এছাড়াও এখানে ওআইএস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন দেওয়া হয়েছে সেটাও কিন্তু খুব একটা ভালো কাজ করছে না ভিডিও ফুটেজটা যথেষ্ট শেকি লাগছে তবে আমি আগেই বলেছি এই ফোনটা কিন্তু পারফরমেন্স সেন্ট্রিক একটা স্মার্টফোন তো সেক্ষেত্রে আমাদের ক্যামেরার ক্ষেত্রে কোথাও কম্প্রোমাইজ করতে হবে ক্যামেরাতে আমি 10-এ মোটামুটি 6 বা 6.5 দেওয়া যেতে পারে এরপর এক্সট্রা কিছু ফিচার্স নিয়ে কথা বলবো প্রথমেই বলি সেন্সারের কথা এখানে সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে 10 out of 10 কাজ করে কোনো রকম প্রবলেম নেই তবে হ্যাঁ হাতে টুকটাক ঘাম হলে কিন্তু সেটা প্রবলেম ক্রিয়েট করে এছাড়াও এখানে 12টা 5G ব্যান্ডের সাপোর্ট দেওয়া হয়েছে ফেস আনলকের সুবিধা রয়েছে আর ফেস আনলক কিন্তু সিকিউরিটি ফিচার্সের মধ্যে আমরা ধরি না আর এখানে কিন্তু এক্সট্রা সেন্সার হিসেবে NFC দেওয়া হয়েছে যেটা প্রথমবারের জন্য ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা আলাদা করা হয়নি গ্লোবাল ভ্যারিয়েন্টটা তুলে এনে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে এমনকি সফটওয়্যারও গ্লোবাল ভ্যারিয়েন্টে যেটা পাবেন ইন্ডিয়ান ভ্যারিয়েন্টেও সেই একই সফটওয়্যার দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমরা এবার অন্তত আশা করতে পারি ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে তেমন কোনো প্রবলেম হবে না আর ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের দামই কিন্তু বাংলাদেশের মার্কেটে কম দামে পাওয়া যাচ্ছে এছাড়াও এখানে আয়ার ব্লাস্টারের সাপোর্ট রয়েছে যেটা শাওমি রেডমি পোকোর ফোনে আমরা পেয়ে থাকি এছাড়াও আরেকটা কি যেন বলতে ভুলে গেলাম ও ব্যাটারি সেকশন 4500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে 67W ফাস্ট চার্জার দেওয়া হয়েছে মোটামুটি 0-100% আমি করে দেখেছি 43 মিনিট টাইম লেগেছে হতে পারে এখন গরমকাল আপনার ফোনটা যদি গরম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটু বেশি টাইম লাগতে পারে আবার শীতকালে হয়তো একটু কম টাইম লাগতে পারে মোটামুটি আপনি 35-45 মিনিট টাইম লাগবে আর এখানে আমি হেভি ইউজেজে 6.5 ঘন্টা 6 ঘন্টা 20 মিনিটের আশেপাশে স্ক্রিন অন টাইম পেয়েছি মোটামুটি নর্মাল ইউজার হলে একদিনের ব্যাটারি ব্যাকআপ আপনাকে দিয়ে দেবে না আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই কনক্লুশনে আসি এই ফোনটা কাদের জন্য পারফেক্ট প্রথমেই বললাম এই ফোনটা যারা একদম হেভি পারফরমেন্স চান
গেমিং সেন্ট্রিক স্মার্টফোন চান তাদের জন্য এক নম্বর প্রায়োরিটিতে থাকবে। আমি এই রেটে কিন্তু অন্যান্য ফোনে এই ধরনের পারফরমেন্স পাবো না, খুবই পাওয়ারফুল একটা পারফরমেন্স প্রোভাইড করছে। দেখতে ফোনটা ভালো, গ্লাস বডি ডিজাইন রয়েছে, ডুয়েল স্পিকার রয়েছে, ডিসপ্লেটাও মোটের ওপর কিন্তু ভালো। তবে কোথায় কম্প্রোমাইজ করতে হচ্ছে না, আমাদের ক্যামেরায়। আপনি যদি ক্যামেরা সেন্ট্রিক একটা স্মার্টফোন চান তাহলে সেক্ষেত্রে পারফরমেন্সে আপনাকে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে, তাহলে আপনি অন্য স্মার্টফোন বেছে নিতে পারেন। সেক্ষেত্রে রিয়েলমি 9 প্রো প্লাস আছে, স্যামসাং গ্যালাক্সি M52, স্যামসাং M53, এই ফোনগুলো কিন্তু ক্যামেরার দিক থেকে অনেকটা বেটার পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে। এখন আপনার প্রায়োরিটি বুঝে আপনারা ফোনটার দিকে যেতে পারেন। আমি হলে কিন্তু এই ফোনটাকে প্রায়োরিটি দিতাম। যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না। ভিডিওটা কোথাও গিয়ে ভালো লেগে থাকলে আপনাদের মন ছুঁয়ে গেলে লাইক বাটনটা প্রেস করে রাখবেন, আর প্রথমবারে যদি আমার এই মুখটা দেখে থাকেন না, একটু সহ্য করে নিয়ে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন, যাতে এই ধরনের জ্বালাতন আরও আপনাদেরকে করতে পারি। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামী পর্বে।